First year, second year, MBBS, BDS students and the students all over the world who are watching me, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর চন্দনা সরকার, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, অ্যানাটমি ডিপার্টমেন্ট, পটুয়াখালী মেডিকেল কলেজ, পটুয়াখালী। আমাদের আজকের টপিক হোয়াইট ম্যাটার অফ দ্য সেরিব্রাম। আমরা আজকে কি কি পড়বো, হোয়াট ডু ইউ মিন বাই হোয়াইট ম্যাটার, classification of the white matter, their example, connection, blood supply, etc. To shuru kori, what do you mean by white matter? Collection of myelinated nerve fibers, neuroglia and blood vessels together constitute as white matter of the cerebrum. Dekho ki ki bolchi, collection of myelinated nerve fibers, neuroglia and blood vessels. তো হোয়াট ডু ইউ মিন বাই নার্ভ ফাইবার? দেখো নার্ভাস সিস্টেমের কম্পোজিশনটা একটু আগে বলে নিই, নিউরন, নিউরোগ্লায়া অ্যান্ড ব্লাড ভেসেলস, এটা হলো কম্পোজিশন অফ দ্য নার্ভাস সিস্টেম। তো একটা নিউরনের কি কি পার্ট, সেল বডি অ্যান্ড ডেনড্রাইটস অ্যান্ড অ্যাকজনস। তো এই অ্যাকজন কি বলা হয় কি, নার্ভ ফাইবার। এখন এই অ্যাকজন যখন মাইলিনেটেড হয় তখন তাকে আমরা কি বলি, মাইলিনেটেড নার্ভ ফাইবার। তাহলে হোয়াইট ম্যাটার বলতে আমরা কি বুঝছি, যে মাইলিনেটেড নার্ভ ফাইবার, নিউরোগ্লায়া এন্ড ব্লাড ভেসেলস টুগেদার কালেকটিভলি নোন অ্যাজ হোয়াইট ম্যাটার অফ দ্য সেরিব্রাম। এই যে হোয়াইট ম্যাটার, হোয়াইট ইজ হোয়াইট ইন ডিউ টু প্রেজেন্স অফ মাইলিনেটেড নার্ভ ফাইবার। নার্ভ ফাইবারের ক্লাসিফিকেশন বলার সময় আমরা বলেছিলাম যে অ্যাকর্ডিং টু দ্য প্রেজেন্স অফ মাইলিনেশন ফাইবার্স আর অফ টু টাইপস, মাইলিনেটেড নার্ভ ফাইবার অ্যান্ড নন মাইলিনেটেড নার্ভ ফাইবার। তাহলে মাইলিনেটেড নার্ভ ফাইবারের জন্যই কিন্তু হোয়াইট ম্যাটারটা হোয়াইট। আর হোয়াট ইজ নিউরোগ্ল্যান্ড, ইট ইজ সাপোর্টিং সেলস অফ দ্য নার্ভাস সিস্টেম, এদেরকে বলা হয় কি, নিউরোগ্ল্যান্ড। তো এই যে মাইলিনেশন সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে মাইলিনেশন কে করে, অলিগো ডেন্ড্রোসাইট, অ্যান্ড পেরিফেরাল নার্ভাস সিস্টেমে কে করে, সোয়ান সেল। তাহলে আমরা কি বললাম, হোয়াইট ম্যাটার বলতে আমরা বুঝি মাইলিনেটেড নার্ভ ফাইবার, নিউরোগ্ল্যান্ড অ্যান্ড ব্লাড ভেসেলস। নাও classification, according to their connection, the white matter of the cerebrum are classified into three types, association fiber, commissural fiber and projection fiber. Now what do you mean by association fiber? The fibers which connect the different areas of the same cerebral hemisphere, তাকে বলা হয় কি, association fiber। দেখো আমার হাতে এটা কি, রাইট সেরিব্রাল হেমিস্ফিয়ার। তাহলে আমরা বলছি কি, অ্যাসোসিয়েশন ফাইবার বলতে কি বুঝি, দি ফাইবারস হুইচ কানেক্ট দ্য ডিফারেন্ট এরিয়া অর রিজিয়ন্স অফ দ্য সেম সেরিব্রাল হেমিস্ফিয়ার, তাকে বলা হয় কি, অ্যাসোসিয়েশন ফাইবার। তো এই অ্যাসোসিয়েশন ফাইবার অ্যাগেইন ক্লাসিফাইড ইন্টু টু টাইপস, শর্ট অ্যাসোসিয়েশন ফাইবার অ্যান্ড লং অ্যাসোসিয়েশন ফাইবার। তো শর্ট অ্যাসোসিয়েশন ফাইবার বলতে কি বুঝছি, the fibers which connect the adjacent gyri of the same hemisphere. দেখো এই একটা জায়গায়, এই একটা জায়গায়, আচ্ছা জায়গায় বলতে আমরা কি বুঝছি, এই যে এলিভেটেড এরিয়া একে বলা হয় কি, জাইরাস, সিঙ্গুলার নাম্বার জাইরাস, আর প্লুরাল কি, জাইরাই। আর ডিপ্রেসড এরিয়া এটাকে কি বলা হয়, সালকাস। তাহলে অ্যাডজাসেন্ট জাইরাই, এই দি ফাইবারস হুইচ কানেক্ট দ্য অ্যাডজাসেন্ট জাইরাই অফ দ্য সেম সেরিব্রাল হেমিস্ফিয়ার, তাকে আমরা বলি কি, শর্ট অ্যাসোসিয়েশন ফাইবার। দেখো দিজ আর দ্য শর্ট অ্যাসোসিয়েশন ফাইবার, এরা কিভাবে কানেক্ট করে, বাই হুকিং রাউন্ড দ্য সালকাস। তাহলে শর্ট অ্যাসোসিয়েশন ফাইবার অ্যাডজাসেন্ট জাইরাকে কানেক্ট করে, আর লং অ্যাসোসিয়েশন ফাইবার হুইচ কানেক্ট দ্য ডিস্টেন্ট এরিয়াস অফ দ্য সেম সেরিব্রাল হেমিস্ফিয়ার। দেখো দিচ ইজ দ্য ফ্রন্টাল লোব, দিচ ইজ দ্য অক্সিপিটাল লোব, ফ্রন্টো অক্সিপিটাল বান্ডেল, ফ্রন্টো অক্সিপিটাল বান্ডেল কাকে কাকে কানেক্ট করতেছে, ফ্রন্টাল লোব প্লাস অক্সিপিটাল লোব। দেখো দিচ ইজ দ্য ফ্রন্টাল লোব, দিচ ইজ দ্য অক্সিপিটাল লোব, মাঝখানে তাহলে প্যারাইটাল লোবও
পড়ে যাচ্ছে তাহলে ফ্রন্টো অক্সিপিটাল বান্ডেল কানেক্ট হচ্ছে ফ্রন্টাল লোব প্যারাইটাল লোব এন্ড অক্সিপিটাল লোবকে এছাড়া ইনফেরিয়ার লংগিটিউডিনাল বান্ডেল আর একটা হচ্ছে সুপিরিয়ার লংগিটিউডিনাল বান্ডেল ইনফেরিয়ার লংগিটিউডিনাল বান্ডেল কাকে কাকে কানেক্ট করতেছে অক্সিপিটাল লোব এন্ড টেম্পোরাল লোব দেখো দিস ইজ দা টেম্পোরাল লোব এন্ড অক্সিপিটাল লোব যে কানেক্ট করে তাকে আমরা কি বলছি ইনফেরিয়ার লংগিটিউডিনাল বান্ডেল এই একটা কি আনসিনেট ফেসিকুলাস দেখো কাকে কাকে কানেক্ট করে আনসিনেট ফেসিকুলাস এই এখানে থাকে ইনফেরিয়ার ফ্রন্টাল জাইরাস এরিয়া 44 45 ব্রোকাস মোটর স্পিস এরিয়া এই যে সুপিরিয়ার টেম্পোরাল জাইরাস অরবিটাল জাইরাস এই সমস্ত জায়গাগুলিকে কানেক্ট করতেছে আনসিনেট ফেসিকুলাস তাহলে এগুলি কি লং অ্যাসোসিয়েশন ফাইবার তাহলে আমাদের হয়ে গেল অ্যাসোসিয়েশন ফাইবার নাও কমিশুরাল ফাইবার হোয়াট ইজ কমিশুরাল ফাইবার দ্য ফাইবার্স হুইচ কানেক্ট দ্য আইডেন্টিক্যাল এরিয়াস অফ দ্য টু সেরিব্রাল হেমিস্ফিয়ার তাকে বলা হয় কি কমিশুরাল ফাইবার দেখি আমার কাছে রাইট সেরিব্রাল হেমিস্ফিয়ার আর একটা হেমিস্ফিয়ার আছে আমাদের লেফট সেরিব্রাল হেমিস্ফিয়ার তাহলে দ্য ফাইবার্স হুইচ কানেক্ট দ্য আইডেন্টিক্যাল রিজিয়ন্স অর এরিয়াস অফ দ্য টু সেরিব্রাল হেমিস্ফিয়ার তাকে আমরা কি বলি কমিশুরাল ফাইবার দেখো দিস ইজ দ্য কর্পাস ক্যালোসাম দ্য লার্জেস্ট কমিশুরাল ফাইবার ইট কানেক্টস হোল অফ দ্য নিও কর্টেক্স অফ দ্য টু সেরিব্রাল হেমিস্ফিয়ার অ্যাকসেপ্ট দ্য অ্যান্টিরিয়ার অ্যান্ড ইনফিরিয়ার পাওয়ারস অফ দ্য টেম্পোরাল লোব এই যে কর্পাস ক্যালোসাম এটা কিন্তু একটা অস্পিরো কোশ্চেন এখানে একটা ফ্ল্যাগ দিয়ে দেওয়া হয় নেম দ্য ফ্ল্যাগডেরিয়া কর্পাস ক্যালোসাম হোয়াট ইজ ইট ইট ইজ দ্য লার্জেস্ট কমিশুরাল ফাইবার হোয়াট আর দ্য পাওয়ারস অফ দ্য কর্পাস ক্যালোসাম দেখো রোস্ট্রাম জেনু বডি আর ট্রাম অ্যান্ড স্প্লিনিয়াম আমরা ছবিতে যাই দেখো দিস ইজ দ্য কর্পাস ক্যালোসাম লার্জেস্ট কমিশুরাল ফাইবার দিস ইজ দ্য রোস্ট্রাম দিস ইজ দ্য জেনু দিস ইজ দ্য ট্রাঙ্ক আর বডি অ্যান্ড দিস ইজ দ্য স্প্লিনিয়াম দেখো এখন রোস্ট্রাম এখান থেকে যে ফাইবারগুলো বের হয় দিস ইজ দ্য রোস্ট্রাম কানেক্ট করে কাকে দেখো দিস ইজ দ্য অরবিটাল সারফেস দিস ইজ দ্য অরবিটাল সারফেস অফ দ্য ফ্রন্টাল লোব যে অরবিটাল সারফেস অফ দ্য টু সেরিব্রাল হেমিস্ফিয়ারকে কানেক্ট করবে কি এই যে ফাইবারস অফ দ্য রোস্ট্রাম জেনু জেনু থেকে যে ফাইবারগুলো বের হয় তাকে আমরা কি বলি ফোরসেপস মাইনর কাকে কানেক্ট করে এই যে মিডিয়াল অ্যান্ড ল্যাটারাল সারফেসেস অফ দ্য ফ্রন্টাল লোব আমরা পরের ছবিতে যাই দিস ইজ দ্য ফোরসেপস মাইনর যে জেনু থেকে যে ফাইবারগুলি বেরোচ্ছে যে সামনের দিকে যাচ্ছে একে আমরা বলছি ফোরসেপস মাইনর কানেক্ট করতেছে এই যে ফ্রন্টাল লোবকে আচ্ছা বডি থেকে এই যে ফাইবারগুলো আসতেছে তারা ওয়াইড স্প্রেড বাইল্যাটারালি ওয়াইড এরিয়াস অফ দ্য টু সেরিব্রাল হেমিস্ফিয়ারে যাচ্ছে এই ফাইবারগুলি বডি থেকে যে ফাইবার আসতেছে তার কিছু ফাইবারকে আবার বলা হয় কি টেপটাম দেখো টেপটাম আবার কি করতেছে ইট ফর্মস দ্য রুফ অ্যান্ড ল্যাটারাল ওয়াল অফ দ্য পোস্টিরিয়ার হর্ন অফ দ্য ল্যাটারাল ভেন্ট্রিকেল দেখো সেরিব্রাল হেমিস্ফিয়ারের মধ্যে যে ভেন্ট্রিকেল তার নাম কি ল্যাটারাল ভেন্ট্রিকেল তার আবার তিনটা হর্ন অ্যান্টিরিয়ার হর্ন পোস্টিরিয়ার হর্ন অ্যান্ড ইনফিরিয়ার হর্ন তাহলে যে বডি থেকে যে ফাইবারগুলো বের হয় কিছু ফাইবারকে আমরা কি বলছি তাদের নাম টেপটাম সে কি করতেছে এই যে ল্যাটারাল ভেন্ট্রিকেল দেখো দিস ইজ দ্য ল্যাটারাল ভেন্ট্রিকেল দ্য রুফ অ্যান্ড ল্যাটারাল ওয়াল অফ দ্য পোস্টিরিয়ার হর্ন অফ দ্য ল্যাটারাল ভেন্ট্রিকেল তৈরি করতেছে টেপটাম আচ্ছা স্প্লিনিয়াম এই যে পোস্টিরিয়ার পোর্শন অফ দ্য কর্পাস ক্যালোসাম এই জায়গাটার নাম কি স্প্লিনিয়াম এখান থেকে যে ফাইবারগুলি বের হয় তার নাম কি ফোরসেস মেজর দেখো দিস আর দ্য ফোরসেস মেজর এ কানেক্ট করে কাকে দুইটা অক্সিপিটাল লোবকে তাহলে আমরা বললাম কি কর্পাস ক্যালোসাম ইট ইজ দ্য লার্জেস্ট কমিশুরাল ফাইবার ইট কানেক্টস হোল অফ দ্য নিওকর্টেক্স অফ দ্য টু সেরিব্রাল হেমিস্ফিয়ার অ্যাকসেপ্ট দ্য অ্যান্টেরিয়ার অ্যান্ড ইনফিরিয়ার পোর্শনস অফ দ্য টেম্পোরাল লোব তার কি কি পার্টস রোস্ট্রাম জেনু বডি আর ট্রাঙ্ক অ্যান্ড স্প্লিনিয়াম রোস্ট্রামের ফাইবারগুলো কাকে কানেক্ট করবে অরবিটাল সারফেস জেনু থেকে যে ফাইবারগুলো বেরোয় তার নাম কি ফোরসেপস মাইনর কাকে কানেক্ট করবে যে মিডিয়াল অ্যান্ড ল্যাটারাল সারফেস অফ দ্য ফ্রন্টাল লোব বডি থেকে যে ফাইবারগুলি আসে তারা
widespread tara bilaterally duita cerebral hemisphere কে কানেক্ট করে আর কিছু ফাইবারের নাম বলছি কি আমরা টেপটা যেটা তৈরি করে কি রুফ এন্ড ল্যাটারাল ওয়াল অফ দা পোস্টিয়ার হর্ন অফ দা ল্যাটারাল ভেন্ট্রিকল স্প্লিনিয়াম থেকে যে ফাইবারগুলি বের হয় তার নাম কি ফোরসাস মেজর তারা কাকে কানেক্ট করে দুইটা অক্সিপিটাল লোবকে দেখো কি কি লোব আছে তোমরা লেকচার অন ব্রেন এই ভিডিওটা দেখিনিও তাহলে তোমাদের ক্লিয়ার হবে যে কি কি লোব আছে আমাদের ফ্রন্টাল লোব parietal lobe, occipital lobe and temporal lobe. There are four lobes. Our pole ka ekta tinta. Frontal pole, temporal pole and occipital pole. Our surface ki superolateral surface, medial surface and inferior surface. Then gallo amader commissural fiber, largest commissural fiber that is the corpus callosum. E chhara amra ki bolchi aro ki ki commissural fiber ache? Anterior commissure, posterior commissure, habdular commissure and hippocampal commissure. Amra porer chobite jai. Dekho, which is the anterior commissure. Tar abar duita compartment. Dekho, paleocortical component ar etake bola hoyeche neocortical component. Ei paleocortical component eta connect kore je olfactory region ke ei paleocortical component ar je neocortical component eta anterior and inferior portions of the temporal lobe both side ke connect kore amra pore chobite jai this is the anterior commissure amra already bole korechi je dekho eta ei je lamina terminalis tar upper part e thakteche ki anterior commissure small bundle of fibers tar abar dui ta component amra bollam ekta paleocortical component ar ekta neocortical component paleocortical component ka ei je olfactory region ke connect kore ar neocortical component ta anterior and inferior portion of the temporal lobe ke connect kore this is the posterior commissure dekho this is the cerebral aqueduct ei je cerebral aqueduct ar ekhane eta ki third ventricle ei je ei barabar ache ki posterior commissure ei kake kake connect kore this is the superior polyculi protector nuclei and the interstitial regions of both side ke connect kore ke posterior commissure এই পোস্টিয়ার কমিশনটা কোথায় আছে দেখো দিস ইজ দা পিনিয়াল বডি তার যে স্টক ইনফেরিয়ার পোর্শন অফ দা স্টক অফ দা পিনিয়াল স্টক এইখানে থাকতেছে পোস্টিরিয়ার কমিশন আর হ্যাবডুলার কমিশন থাকতেছে এটাও এই যে পিনিয়াল গ্ল্যান্ড তার সুপিরিয়ার পোর্শনে থাকতেছে কে হ্যাবডুলার কমিশন তাহলে পোস্টিরিয়ার কমিশন হ্যাবডুলার কমিশন হ্যাবডুলার কমিশন কাকে কানেক্ট করে ফাইবারস অফ দা হ্যাবডুলার নিউক্লিয়াই অফ both sides আরেকটা বলছি কি আমরা hippocampal commissure hippocampus of both side কে কানেক্ট করবে hippocampal commissure তাহলে these are the commissural fibers which is the corpus callosum largest commissural fiber third part which is the rostrum genu body or trunk and which is the splenium এ ছাড়া which is the anterior commissure which is the posterior commissure which is the habdular commissure and hippocampal commissure এখানে দেখানো হয় না আর যে আমরা অ্যাসোসিয়েশন ফাইবার বলার সময় বলছিলাম যে সিঙ্গুলাম থাকে কোথায় এই যে সিঙ্গুলাইড জাইরাস দিস ইজ দা সিঙ্গুলেট জাইরাস মিডিয়াল সারফেসে দিস ইজ দা সিঙ্গুলেট জাইরাস এখানে থাকে কি সিঙ্গুলাম কাকে কাকে কানেক্ট করে সেম সেরিব্রাল হেমিস্ফিয়ারের ফ্রন্টাল লোব প্যারাইটাল লোব প্যারাহিপোক্যাম্পাল জাইরাস এই সমস্ত জায়গাকে কানেক্ট করে আমরা পরের ছবিতে যাই Now projection fiber. What do you mean by projection fiber? The fibers which connect the cerebral hemisphere to the other parts of the central nervous system. Dekho, projection fiber bolte ki buchi? Je cerebral hemisphere ke connect kore other parts of the central nervous system. To central nervous system bolte amra ki buchi? Brain and spinal cord. Brain er abar ki ki part ache? forebrain, midbrain and hindbrain. তাহলে যে midbrain, pons, medulla এই তিনটাকে আবার একসাথে কি বলে? brain stem. এই medulla পর কি spinal cord. তাহলে আমরা বলছি কি the fibers which connect the cerebral hemisphere to the other parts of the central nervous system. একে বলা হয় projection fiber. তাহলে projection fiber এটা কিন্তু আবার they are of two types. descending fiber and ascending fiber descending fiber তাদের আরেকটা নাম কি কর্টিকোফুগাল কর্টেক্স থেকে তারা
চলে যাচ্ছে আদার পার্টস অফ দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কর্টিকো ফুগাল ফাইবার অথবা তাদেরকে আমরা বলছি ডিসেন্ডিং ফাইবার আর অ্যাসেন্ডিং ফাইবার এরা আসলে সেন্সরি ফাইবার আর ডিসেন্ডিং ফাইবার এরা মোটর ফাইবার অ্যাসেন্ডিং ফাইবার কি other parts of the central nervous system spinal cord medulla pons midbrain ekhan theke fiber jabe kothay cerebral cortex e ederke amra bolchi ki ascending fiber or sensory fiber or corticopetal fibers tale projection fibers are those fibers which connect the cerebral hemisphere to the other parts of the central nervous system example ki internal capsule corona radiata etc the very very important internal capsule eta kintu written e tomader short note ashe now what is internal capsule amra pore chobi te jai dekho this is the internal capsule the internal capsule ta ki eta ekta projection fiber eta connect kore cerebral cortex ke to the other parts of the central nervous system internal capsule compact bundle of fibers এটা উপরের দিকে যদি আমরা যাই ট্রেসড আপওয়ার্ডস এটা কন্টিনিউয়াস হয়ে যায় উইথ করোনা রেডিয়েট ইট ইজ অলসো প্রজেকশন ফাইবার আর নিচের দিকে এটা কন্টিনিউয়াস হয়ে যায় কার সাথে ক্রস সেরিব্রি অফ দা মিড ব্রেন আমরা পরের ছবিতে যাই দেখো দিস ইজ দা ইন্টারনাল ক্যাপসুল বলছি কি আমরা যদি সেরিব্রাল হেমিস্ফিয়ারের আমরা হরাইজন্টাল সেকশন করি তাহলে এটা দেখতে কি রকম হবে ভি শেপ তার অ্যান্টেরিয়র লিম্ব geno posterior limb sublentiform part and retrolentiform part the internal capsule ki ki part anterior limb geno posterior limb sublentiform part and retrolentiform part it occupies a space which is bounded medially by the head of the caudate nucleus and thalamus and laterally by the lentiform nucleus এবং এই লেন্টিফর নিউক্লিয়াস এর রিলেশন নিয়ে আমরা বলছি সাবলেন্টিফর পার্ট এন্ড রেট্রো লেন্টিফর পার্ট আবারও বলি হোয়াট ইজ ইন্টারনাল ক্যাপসুল ইটস এ কম্প্যাক্ট বান্ডেল অফ ফাইবার্স ইট অকুপাইজ এ স্পেস বন্ডেড মিডিয়ালি বাই দ্য হেড অফ দ্য কর্ডেট নিউক্লিয়াস এন্ড থ্যালামাস এন্ড ল্যাটারালি বাই দ্য লেন্টিফর নিউক্লিয়াস তার কি কি পার্ট অ্যান্টেরিয়র লিম্ব জেনু পোস্টেরিয়র লিম্ব সাবলেন্টিফর পার্ট এন্ড রেট্রো লেন্টিফর পার্ট This is the anterior limb. কাকার মাঝে থাকতেছে দেখো head of the caudate nucleus medially and upper part of the lentiform nucleus laterally. তো আমরা বলছি কি যে projection fiber কি এই projection fiber কিছু আছে descending fiber কিছু ascending fiber তাহলে anterior limb থেকে কি কি fiber পাস করে আমরা দেখব তার আগে internal capsule কে আমরা আরো একটু অন্যভাবে define করি এটাকে বলা হয় যে একটা narrow gateway where the fibers are crowded কিছু ফাইবার নামছে কিছু ফাইবার উঠছে তার মানে ফাইবার গুলো একেবারে crowded অবস্থায় আছে internal capsule এর মধ্যে তাহলে this is the anterior limb দেখো descending fiber কি কি আছে cortico pontine fiber now what do you mean by cortico pontine fiber এগুলি কি বলতে পারি আমরা cortico fugal fiber descending fiber or motor fiber কর্টিকো পন্টাইন মানে কি কর্টেক্স কে পন্সের সাথে দেখো দিস ইজ দা পন্স তাহলে এটা হলো কি আমাদের রাইট সেরিব্রাল হেমিস্ফিয়ার এখান থেকে ফাইবারগুলি অরিজিনেট করে এই যে পন্সে আসলো পন্সে আসার পরে যেখানে রিলে হলে এখান থেকে সেকেন্ড অর্ডার নিউরন কোথায় যাবে অপোজিট সেরিবেলার হেমিস্ফিয়ারে এই জন্য এই পাথওয়েটাকে বলা হয় কি কর্টিকো পন্টো সেরিবেলার পাথওয়ে কর্টিকো পন্টাইন ফাইবারস কর্টেক্স থেকে এফসি ল্যাটারাল মানে ওই সাইডেরই পন্সের দিকে আসবে কর্টিকো পন্টো সেরিবেলার পাথওয়ে কর্টেক্স থেকে ফাইবারগুলো প্রথমে আসবে পন্সে এই সাইডেরই পন্স তারপর পন্স থেকে অপোজিট সেরিবেলার হেমিস্ফিয়ারে যাবে পাথওয়েটা কি কর্টিকো পন্টো সেরিবেলার পাথওয়ে তাহলে এই কর্টিকো পন্টাইন ফাইবার আবার আমরা কি কি কিভাবে ভাগ করতে পারি দেখো আমরা বলছি কি চারটা লোব তাহলে ফ্রন্টাল লোব থেকে যে ফাইবারগুলি উঠবে তাকে আমরা কি বলবো ফ্রন্টোপন্টাইন ঠিক তেমনি প্যারাইটাল লোব থেকে প্যারাইটোপন্টাইন অক্সিপিটাল লোব থেকে যে ফাইবার আসবে অক্সিপিটোপন্টাইন টেম্পোরাল লোব থেকে যে ফাইবারগুলি আসবে টেম্পারোপন্টাইন তাহলে কর্টিকো পন্টাইন ফাইবার কি কি আছে আমাদের ফ্রন্টোপন্টাইন প্যারাইটোপন্টাইন অক্সিপিটোপন্টাইন এন্ড টেম্পারোপন্টাইন ফাইবারস এর মধ্যে কোন ফাইবারের নাম্বার বেশি ফ্রন্টোপন্টাইন ফাইবারের নাম্বার বেশি তাহলে অ্যান্টেরিয়র লিম্বে আমরা কি পাবো
descending fiber, frontopontine fiber. Ascending fiber ki pabo? Dekho, anterior thalamic radiation. Ascending fiber, tar mane ki thalamus theke, dekho, this is the thalamus. Thalamus theke fiber guli cortex e jabe. It holo anterior thalamic radiation. Now this is the genu. Genu ta ki ei je junction between the anterior limb and posterior limb. Ekhane ki pacchi amra corticonuclear fiber. Dekho, eta abar ei je amra bollam descending fiber ek prothome bollam ki corticopontine fiber. Erpor pyramidal fiber. এগুলিও descending fiber, motor fiber, pyramidal fiber. এটা আবার দুই রকম, একটা হলো corticonuclear fiber আর একটা হলো corticospinal fiber. কেন একে আমরা pyramidal fiber বলি? Pyramidal cell আছে cerebral cortex এ, এইখান থেকে একজনগুলি আসে, এই জন্য একে আমরা বলি pyramidal fiber. তো এই যে pyramidal fiber এরা তৈরি করে pyramidal tract. তো এই যে corticonuclear fiber, কাকে বলছি আমরা corticonuclear fiber? যে পিরামিডাল সেল থেকে অরিজিনেট করে যে ফাইবারগুলি কোথায় আসবে যে অপোজিট মোটর ক্র্যানিয়ালার নিউক্লিয়াই অপোজিট সাইডে যাবে দেখো এই কর্টেক্স এটা রাইট সেরিব্রাল হেমিস্ফিয়ার এখানে পিরামিডাল সেলের একজন থেকে একজনটা আসবে এটাকে আমরা বলছি কি পিরামিডাল ফাইবার এরা যে সিনাপস করবে কোথায় অপোজিট যে মোটর ক্র্যানিয়ালার নিউক্লিয়াই কোন জায়গা থেকে মোটর ক্র্যানিয়ালার নিউক্লিয়াই ব্রেইনস্টেমে ব্রেইনস্টেম বলতে আমরা কি বুঝি মিডব্রেইন পন্স মিডলা তাহলে লেফট হাফ অফ দা মিডব্রেইন পন্স এন্ড মিডলা এখানে যে তারা রিলে করবে একে আমরা বলছি কর্টিকোনিউক্লিয়ার ফাইবারস তারপর তারা সাপ্লাই দেবে কোথায় মাসকুলেচার অফ দা হেড এন্ড নেক তাহলে এইটা আমরা পাচ্ছি কর্টিকোনিউক্লিয়ার ফাইবার কোন জায়গায় জেনুতে এছাড়া এটা তো পিরামিডাল ফাইবার পেলাম এছাড়া ওই যে কর্টিকোপন্টাইন ফাইবারও আমরা এখানে পাবো নাও পোস্টেরিয়র লিম পোস্টেরিয়র লিম থাকতেছে কার কার মাঝে দেখো মিডিয়ালি থ্যালামাস আর ল্যাটারালি লোয়ার পার্ট অফ দা লেন্টিফর নিউক্লিয়াস এখানে আমরা পাচ্ছি কর্টিকোস্পাইনাল ফাইবারস ফর দা আপার লিম ট্রাঙ্ক এন্ড লোয়ার লিম তো কর্টিকোস্পাইনাল ফাইবার কি এটাও ওই পিরামিডাল ফাইবারেরই পার্ট বাট এরা এসে কোথায় রিলে করতেছে anterior horn cells of the spinal cord of opposite half দেখো এখান থেকে ফাইবার উঠলো উঠে আমরা একটু আগের ছবিতে যাই corticospinal fiber এখানে এসে দেখো এই যে এই পিরামিড তৈরি করলো মেডুলায় এরপর তারা কি করে এই যে পিরামিডাল ফাইবার এটা স্পাইনাল কর্ডে যাবে স্পাইনাল কর্ডে আমরা জানি যে anterior horn posterior horn gray matter s shaped একটা মাস তৈরি করে তার অ্যান্টিরিয়ার হর্ন সেলের সাথে সিনাপস করবে এটাকে আমরা বলি কর্টিকোস্পাইনাল ফাইবার তারপর তারা সাপ্লাই দেবে মাসকুলেচার অফ দা আপার লিম ট্রাঙ্ক এন্ড লোয়ার লিম আমরা পরের ছবিতে যাই দেখো তাহলে পোস্টেরিয়র লিম্বে আমরা কর্টিকোস্পাইনাল ফাইবারস ফর আপার লিম ট্রাঙ্ক এন্ড লোয়ার লিম পেলাম এছাড়া দেখো এই আর একটা ট্র্যাক্ট কর্টিকো রুব্রাল ট্র্যাক্ট এটাকে বলা হয় আবার এক্সট্রা পিরামিডাল ফাইবার তাহলে ডিসেন্ডিং ফাইবার পোস্টেরিয়র লিম্বেও কিন্তু এই যেগুলি সবুজ ডট ডট সব কিন্তু কর্টিকোপন্টাইন ফাইবার যে ফ্রন্টোপন্টাইন প্যারাইটোপন্টাইন অক্সিপিটোপন্টাইন টেম্পারোপন্টাইন এই সমস্ত ফাইবারই কিন্তু আমরা অ্যান্টিরিয়র লিম্ব জেনু পোস্টেরিয়র লিম্বে পাচ্ছি বাট কর্টিকো নিউক্লিয়ার ফাইবার পাচ্ছি আমরা জেনুতে আর কর্টিকো স্পাইনাল ফাইবার হলো পোস্টেরিয়র লিম্বে এছাড়া কর্টিকো রুব্রাল ট্র্যাক্ট এটা কি এগুলি এক্সট্রা পিরামিডাল ফাইবার এরা তৈরি করে এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্ট হোয়াট ডু ইউ মিন বাই এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্ট দ্য ডিসেন্ডিং ট্র্যাক্ট এক্সেপ্ট দ্য পিরামিডাল ট্র্যাক্ট অল আদার ডিসেন্ডিং ট্র্যাক্টস আর টার্মড অ্যাজ এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্ট যেমন কর্টিকো রুব্রাল কর্টিকো স্ট্রিয়েট কর্টিকো ডায়াগ্রাল এগুলি কি এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্ট এই যে কি হয় ফাইবারগুলি কর্টেক্স থেকে অরিজিনেট করে সাবকর্টিকাল গ্রে ম্যাটারের সাথে সিনাপস করে এই যে কর্টিকো রুব্রাল ট্র্যাক্ট রেড নিউক্লিয়াসের সাথে এসে সিনাপস করতেছে এগুলি এক্সট্রা পিরামিডাল ফাইবার আর এখান থেকে অ্যাসেন্ডিং ট্র্যাক্ট কি দেখো দিস ইজ দ্য সুপিরিয়ার থ্যালামিক রেডিয়েশন তার মানে থ্যালামাস থেকে এই যে ফাইবারগুলি যাবে কোথায় কর্টেক্সে দেখো থ্যালামোকর্টিকাল ফাইবার সেন্সরি ফাইবারগুলোর নাম কি আরেকটা থ্যালামোকর্টিকাল ফাইবার এই থ্যালামোকর্টিকাল ফাইবার কি কি রেডিয়েশন তৈরি করতেছে দেখো অ্যান্টিরিয়ার থ্যালামিক রেডিয়েশন সুপিরিয়ার থ্যালামিক রেডিয়েশন পোস্টেরিয়ার থ্যালামিক রেডিয়েশন ইনফিরিয়ার থ্যালামিক রেডিয়েশন
Now sublentiform pulp. এখানে আমরা কি কেমন ফাইবার পাবো? Descending fiber. এই যে temporo pontine fiber পাবো. এছাড়া এই যে ascending fiber যেটা thalamocortical. দেখো posterior thalamic radiation. আরেকটা নাম কি? Optic radiation. এই যে visual cortex এ গেল. এটা হলো sublentiform part. আর retrolentiform part. এখান থেকে ascending fiber আমরা কি পাবো? যে অডিটরি রেডিয়েশন অথবা এটাকে বলা হয় ইনফিরিয়ার থ্যালামিক রেডিয়েশন অডিটরি কর্টেক্সে গেল যে প্রাইমারি অডিটরি এরিয়া তাহলে এগুলি হলো ফাইবারস অফ দা ইন্টারনাল ক্যাপসুল যেটা একটা ন্যারো গ্যাপ গেটওয়ে হোয়ার দা ফাইবারস আর ক্রাউডেড নাও ব্লাড সাপ্লাই অফ দা ইন্টারনাল ক্যাপসুল দেখো দিস ইজ দা ইন্টারনাল ক্যাপসুল তো ব্লাড সাপ্লাই কোথা থেকে আসে দেখো দিস ইজ দা সার্কেল অফ উইলিস One half, এখানে দেখানো হয়েছে which is the anterior cerebral artery, middle cerebral artery, which is the posterior cerebral artery. এই যে internal carotid artery এর সাথে এই যে posterior cerebral artery communication, which is the posterior communicating artery. আর এই পাশেরও anterior cerebral artery connected থাকবে কি দিয়ে anterior communicating artery. তাই যে anterior cerebral artery, middle cerebral artery, posterior cerebral artery প্রত্যেকেরই কি দুই ধরনের ব্রাঞ্চ একটা হলো কর্টিক্যাল ব্রাঞ্চ আর একটা কি সেন্ট্রাল ব্রাঞ্চ অর স্ট্রিয়েট ব্রাঞ্চ তাহলে ইন্টারনাল ক্যাপসুলটা সাপ্লাই হবে কি মিডিয়াল এন্ড ল্যাটারাল স্ট্রিয়েট ব্রাঞ্চেস অফ দা মিডিয়াল সেরিব্রাল এন্ড অ্যান্টেরিয়ার সেরিব্রাল এন্ড পোস্টেরিয়ার সেরিব্রাল আর্টারি এই তিনটা আর্টারিরই কর্টিক্যাল ব্রাঞ্চ আছে সেন্ট্রাল ব্রাঞ্চ অর স্ট্রিয়েট ব্রাঞ্চ কর্টিক্যাল ব্রাঞ্চগুলি সাপ্লাই দেবে কর্টেক্সে সেরিব্রাল কর্টেক্সে তারপরে কি আমাদের এই যে হোয়াইট ম্যাটার ইন্টারনাল ক্যাপসুলকে সাপ্লাই দেবে মিডিয়াল এন্ড ল্যাটারাল স্ট্রিয়েট ব্রাঞ্চেস অফ দা মিডল সেরিব্রাল অ্যান্টেরিয়ার সেরিব্রাল আর্টারি এখন এই যে মিডল সেরিব্রাল আর্টারি বললাম কি মিডিয়াল স্ট্রিয়েট ব্রাঞ্চ ল্যাটারাল স্ট্রিয়েট ব্রাঞ্চ ওয়ান অফ দা ল্যাটারাল স্ট্রিয়েট ব্রাঞ্চ হলো লার্জার এবং সেই আর্টারিটার নাম হলো চারকোট আর্টারি এবং এই আর্টারিটা রাপচার হয় কমনলি এই জন্য এটাকে বলা হয় আর্টারি অফ সেরিব্রাল হেমোরেজ তাহলে পরীক্ষার সময় তোমাকে জিজ্ঞেস করতে পারে যে কোন আর্টারিটা বেশি রাপচার হয় আর্টারি অফ সেরিব্রাল হেমোরেজ কাকে বলে চারকোট আর্টারি সেটা কার ব্রাঞ্চ এটা হলো ল্যাটারাল স্ট্রিয়েট ব্রাঞ্চ অফ দা মিডল সেরিব্রাল আর্টারি তাহলে অ্যান্টেরিয়ার সেরিব্রাল আর্টারি আর মিডল সেরিব্রাল আর্টারি কার ব্রাঞ্চ ইন্টারনাল ক্যারোটিড আর্টারি ব্রাঞ্চ আর পোস্টেরিয়ার সেরিব্রাল আর্টারি এটা কার ব্রাঞ্চ বেজিলার আর্টারি ব্রাঞ্চ বেজিলার আর্টারি আবার কিভাবে তৈরি হলো বাই দি ইউনিয়ন অফ দ্য টু ভার্টিব্রাল আর্টারিস তাহলে ইন্টারনাল ক্যাপসুলে কি কি পার্ট অ্যান্টিরিয়র লিম্ব জেনু পোস্টেরিয়র লিম্ব সাবলেন্টিফর পার্ট এন্ড রেট্রোলেন্টিফর পার্ট দেখো তাহলে সাপ্লাইড হচ্ছে এই যে মিডল সেরিব্রাল আর্টারির মিডিয়াল এন্ড ল্যাটারাল স্ট্রিয়েট ব্রাঞ্চ অ্যান্টেরিয়ার সেরিব্রাল আর্টারি থেকে এই একটা আর্টারি দেখতে পাচ্ছি আমরা রিকারেন্ট আর্টারি অফ হিউবনার এছাড়া ডাইরেক্ট ব্রাঞ্চ ফ্রম দি ইন্টারনাল ক্যারোটিড আর্টারি দিস ইজ দ্য অ্যান্টেরিয়ার কোরয়েডাল আর্টারি এখান থেকে সাপ্লাই আসতেছে পোস্টেরিয়ার সেরিব্রাল আর্টারি এগুলি স্ট্রিয়েট ব্রাঞ্চ এগুলি দিয়ে ইন্টারনাল ক্যাপসুলটা সাপ্লাই হচ্ছে এবং আমরা বলছি কি যে ইন্টারনাল ক্যাপসুল এটা কম্প্যাক্ট বান্ডেল অফ ফাইবারস এটা একটা প্রজেকশন ফাইবার ন্যারো গেটওয়ে যেখানে ফাইবারস আর ক্রাউডেড কাজে যদি কোনো স্মল লেশনও হয় তাহলে ওয়াইড স্প্রেড প্যারালাইসিস হবে কারণ আমরা দেখলাম হেড নেকের মাস্কুলেচার আপার লিম ট্রাঙ্ক লোয়ার লিম সব জায়গার সাপ্লাই আসতেছে ভায়া ইন্টারনাল ক্যাপসুল তাহলে কোনো একটা আর্টারি যদি রাপচার হয় কি মানে ইন্টারনাল ক্যাপসুলের কোনো একটা জায়গায় যদি ব্লাড সাপ্লাই না থাকে তাহলে ওয়াইড স্প্রেড ইফেক্ট হবে প্যারালাইসিস হবে তাহলে দিস ইজ অল অ্যাবাউট দ্য হোয়াইট ম্যাটার অফ দ্য সেরিব্রাম আমরা আবারও একটু রিক্যাপিচুলেট করি যে হোয়াট ডু ইউ মিন বাই হোয়াইট ম্যাটার কালেকশন অফ মাইলিনেটেড নার্ভ ফাইবার্স নিউরোগ্লায়া অ্যান্ড ব্লাড ভেসেলস হোয়াট ইজ নিউরোগ্লায়া দে আর দ্য সাপোর্টিং সেলস অফ দ্য নার্ভাস সিস্টেম অ্যান্ড স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ দ্য নার্ভাস সিস্টেম নিউরন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন নিউরন অ্যান্ড নিউরোগ্লায়া তাহলে নিউরনটা আমরা বললাম কি structural and functional unit are neuroglia they are the supporting cells neuron excitable cell are neuroglia non excitable cell kan number beshi neuroglia 10 times more than that of the neuron tale classification te ki white matter association fiber commissural fiber and projection fiber what do you mean by association fiber the fibers which connect the different regions of the cell same cerebral hemisphere তাকে আমরা বলছি অ্যাসোসিয়েশন ফাইবার অ্যাসোসিয়েশন ফাইবার আবার কয় ধরনের দুই ধরনের
long association fiber and short association fiber. Long association fiber, an example ki superior longitudinal fasciculus, inferior longitudinal fasciculus, cingulum, uncinate fasciculus, etc. Commissural fiber ka ke bole? The fibers which connects the identical areas of the two cerebral hemispheres, taki bola hai commissural fiber. Largest commissural fiber ke corpus callosum. Acha corpus callosum je identical areas of the two cerebral hemisphere connect kore. E chhara corpus callosum e function ache ki, it transfers the speech function, it transfers the memory. Amra ektu chobi te jai dekho bolchi ki je corpus callosum ta speech center eta ke she transfers korte pare. Dekho এই যে আমরা কথা বলছি যে এক্সপ্রেশন অফ স্পোকেন স্পিচ এটার সাথে কোন কোন এরিয়া রিলেটেড এরিয়া 44 45 22 39 40 সমস্ত এরিয়া রিলেটেড এবং এরা কানেক্টেড থাকে বাই কর্পাস ক্যালোসাম বিফোর 10 ইয়ার্স যদি স্পিচ সেন্টার ড্যামেজড হয়ে যায় মানে স্পিচ সেন্টারটা থাকে কোথায় লেফট সেরিব্রাল হেমিস্ফিয়ারে তাইলেও কিন্তু সে বাচ্চা কথা বলতে পারবে কেন এই কর্পাস ক্যালোসাম দিয়ে এই যে স্পিচ সেন্টার এর যে ফাংশন এটা ট্রান্সফার হয়ে রাইট সেরিব্রাল হেমিস্ফিয়ারে যাবে এছাড়া মেমরি ট্রান্সফার এটাও কে করে এই যে কর্পাস ক্যালোসাম মেমরি কিভাবে ডেভেলপ করে বাই লার্নিং প্রসেস এবং মেমরিটা ইউজুয়ালি স্টোর থাকে একটা সেরিব্রাল হেমিস্ফিয়ারে বাট এটা ইউটিলাইজ করে দুইটা সেরিব্রাল হেমিস্ফিয়ার কিভাবে এই যে ট্রান্সফারটা করে কে বাই কর্পাস ক্যালোসাম তাহলে কর্পাস ক্যালোসাম অ্যানাটমিক্যালি তারা যে কানেক্ট করতেছে আইডেন্টিক্যাল এরিয়াস অফ দ্য টু সেরিব্রাল হেমিস্ফিয়ার তার সিগনিফিকেন্সটা কি যে ইট হেল্পস ইন কোঅর্ডিনেটিং অ্যাকশন অফ দ্য টু সেরিব্রাল হেমিস্ফিয়ার যদি কর্পাস ক্যালোসাম কনজেনিটালি অ্যাবসেন্ট থাকে অথবা সার্জিক্যালি ডিভাইড হয়ে যায় তাইলে কি হয় স্প্লিট ব্রেন সিন্ড্রোম পারসন এমনভাবে বিহেভ করে মনে হবে যে তার দুইটা ব্রেন Now, projection fiber. What is projection fiber? The fibers which connect the cerebral hemisphere with other parts of the central nervous system. Taki amra boli ki projection fiber. Example ki internal capsule, coronary radiata, etc. To tomader jodi bhalo lege thake, tumra like, share, comment koro, amar channel ta subscribe koro. আর এটা ভালো করে পড়ার জন্য আমার একটা বই আছে ইজি নিউরো অ্যানাটমি তোমরা বইটা কালেক্ট করে নিও বইয়ের জন্য তোমরা আমার সাথে কমিউনিকেট করবে আমার সেল নাম্বার 01712951685 তোমাদের সাথে আবারও কথা হবে অন্য কোনো টপিক নিয়ে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ